বুধবার আইপিএলের দ্বিতীয় ম্যাচ, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বাই ইন্ডিয়ান্সের। ওয়াংখেড়েতে এসে মুম্বাইকে হারিয়েছে পাঞ্জাব কিংস। এই ম্যাচ রোহিতদের বদলার ম্যাচ, টিমে একাধিক পরিবর্তন করেছে দুই দলই। চোট পেয়েছেন মুম্বাইয়ের বোলার মেরিডিথ, তার পরিবর্তে টিমে এসেছেন আকাশ মাধওয়াল। এদিকে তাইডে ও রাবাদার পরিবর্তে পাঞ্জাব টিমে এসেছেন ম্যাথিউ শর্ট, সাব হিসাবে টিমে এসেছেন এলিস। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসী পাঞ্জাব কিংস, ঘরের মাঠে ফের মুম্বাইকে হারাতে চান শিখর ধাওয়ান।